জান্নাতুল মাওয়া জানতে চেয়েছেন, আমার স্বামী শারীরিক তথা সহবাসে অক্ষম, এ অবস্থায় আমার করণীয় কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক জানতে চাই। খুব সুন্দর একটি নিজের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। জি, আপনার স্বামী যদি শারীরিক অক্ষমতা সম্পন্ন স্বামী হয়, অর্থাৎ সহবাসে তিনি অক্ষম হন, আপনাকে কয়েকটি জিনিস লক্ষ্য করতে হবে। 1 নম্বরে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে, আপনাকে আপনার স্বামীর ভালো একজন মেডিকেল টেকনিশিয়ান, যিনি যৌনরোগ বিশেষজ্ঞ, এমন একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার দিয়ে তার চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। ডাক্তার চিকিৎসা করে, অর্থাৎ ডাক্তারের চিকিৎসার পরে কি রেজাল্ট আসে সেটা দেখতে হবে। তারপরে ডাক্তার যদি এমনটি বলে যে আপনার স্বামীর জন অক্ষমতা আর ঠিক করা সম্ভব নয়, এটা কোনোভাবেই আর ঠিক করা সম্ভব হবে না, অর্থাৎ তিনি অকেজ হয়েই আছেন, ওই অবস্থায় থেকে যাবেন, তিনি আর সুস্থতা লাভ করবেন না, যদি এমন রেজাল্ট দেয়, সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে তালাক দিয়ে নির্দিষ্ট ইদ্দত পালনের মাধ্যমে আপনি অন্য আরেকটি স্বামী গ্রহণ করতে পারেন। অবশ্যই সেটা ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধর মাধ্যমে। এটাই হচ্ছে আপনার জন্য করণীয় হবে। এছাড়া যদি এমনটি হয় যে আপনার স্বামী হয়তো শারীরিক অক্ষমতার জন্য যদি হয়তো বিদেশে চলে গিয়েছে বা কোথাও চলে গিয়েছে, আপনার কাছে আসে না, বা যদি দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর বা 5 বছর পরে আসলে পারেও সে আপনার চাহিদা মেটাতে পারে না, এক্ষেত্রেও একই বিধান ইসলাম দিয়েছে, যা আমরা সাঈদ ইবনে মুসাইয়িব রহিমাহুল্লাহর একটা কওলে দেখতে পাই। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, একটি বর্ণনায় আমরা এটা দেখতে পাই। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ আলম বিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।